ফ্লাটার প্ল্যাটফর্মে নেভিগেশন ড্রয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয় একটা ফ্লাটার অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা একটা নেভিগেশন ড্রয়ার ইউজ করবো এই ভিডিওতে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা নেভিগেশন ড্রয়ারটাকে যেভাবে দেখতে পাচ্ছি এরকম একটা নেভিগেশন ড্রয়ার আজ আমি আপনাদের ডিজাইন করে দেখাবো এই নেভিগেশন ড্রয়ারের এক্সাম্পল হিসাবে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে এখানে ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটটি ব্যবহার করা হয়েছে এটার টাইটেল প্রপার্টিটা ইউজ করে অ্যাপের টাইটেল দেওয়া হয়েছে এর থিম প্রপার্টিটা ইউজ করে অ্যাপের থিম নেওয়া হয়েছে এবং হোম প্রপার্টির মধ্যে মাই অ্যাপ উইজেটটি নেওয়া হয়েছে এই মাই অ্যাপ উইজেটটিকে স্টেটলেস উইজেট দ্বারা এক্সটেন্ড করা হয়েছে এবং এর ভিল মেথডের মধ্যে একটা স্ক্যাফুল উইজেট নেওয়া হয়েছে আমরা জানি এই স্ক্যাফুল উইজেটটা খুব পাওয়ারফুল এবং পেজ লেভেল একটা উইজেট একটা পেজ ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সব কিছু এই উইজেটটার ভেতরে আছে যেমন এখানে পেইজের অ্যাপবার দেওয়ার জন্য আছে বার প্রপার্টি এবং আমাদের আজকের টপিক নেভিগেশন ড্রায়ার এই স্ক্যাফুল উইজেটটি ব্যবহার করে খুব ইজিলি এই নেভিগেশন ড্রয়ারটা আমরা নিতে পারি এর জন্য আমরা এই স্ক্যাফুল উইজেটের ড্রয়ার প্রপার্টিটা ইউজ করব। এবং এই ড্রয়ার প্রপার্টির ভেতরে ড্রয়ার নামে একটা উইজেট আছে এই উইজেটটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের একটা নেভিগেশন ড্রয়ার হয়ে যাবে এখন আমরা রান দিয়ে দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নেভিগেশন ড্রয়ার হয়ে গেছে এবং সাথে সাথে আমরা এও দেখতে পাচ্ছি একটা মেনু আইকন অ্যাপবারের মধ্যে চলে আসছে এই মেনু আইকন নেওয়ার জন্য আমরা এখানে কোনো কাজ করিনি তারপরেও অটোমেটিক এই মেনু আইকনটা চলে আসছে এবার আমরা এই নেভিগেশন ড্রয়ারটাকে ডিজাইন করব। নেভিগেশন ড্রয়ারের মধ্যে মেনলি দুইটা পার্ট থাকে একটা হলো টপ পার্ট আর একটা হলো বডি পার্ট টপ পার্টটাকে বলা হয় হ্যাডার পার্ট এই নেভিগেশন ড্রয়ার ভিউটা ডিজাইন করার জন্য আমরা ড্রয়ার উইজেটের চাইল্ড প্রপার্টির মধ্যে একটা লিস্ট ভিউ উইজেট নেব এই লিস্ট ভিউ উইজেটের চিলড্রেন প্রপার্টির মধ্যে আমরা এক বাই একাধিক উইজেট ব্যবহার করে এই ড্রয়ার ভিউটাকে আমরা ডিজাইন করব। এখন আমরা এই নেভিগেশন ড্রয়ারের মধ্যে কয়েকটা মেনু নেব এবং মেনুর পাশাপাশি ইমেজ থাকবে এটা করার জন্য আমরা লিস্ট স্টাইল উইজেটটা ব্যবহার করতে পারি এই লিস্ট স্টাইল উইজেটের টাইটেল প্রপার্টিটা ইউজ করে মেনুর নাম দিতে পারি এখন আমরা একটু রান দিয়ে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেনু চলে আসছে এখন আমরা এই মেনুর একটা আইকন দিব আমরা মেনুর আইকনটা দিব এই রাইট সাইডে এটা করার জন্য আমরা ট্রেইলিং প্রপার্টিটা ইউজ করে আইকন উইজেট ব্যবহার করে একটা আইকন নেব এবার আমরা একটু রান দিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেনু নেমের পাশাপাশি একটা আইকন হয়ে গেছে এখন আমরা আরও কয়েকটা মেনু নিব এটা নেওয়ার জন্য এটাকে আমি কপি পেস্ট করি এখানে তিনটা মেনু নেওয়া হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মেনুর সংখ্যা বাড়াতে পারেন এবার আমরা হেডার পার্টটাকে ডিজাইন করব। আমরা হেডার পার্টটাকে ডিজাইন করব এইভাবে যেখানে একটা ইউজারের নাম থাকবে এবং ইউজারের ইমেল অ্যাড্রেস বা ডেজিগনেশান থাকবে এবং ইউজারের একটা ইমেজ নেব। এই ধরনের একটা হ্যাডার ডিজাইন করার জন্য একটা বিল্ট ইন একটা উইজেট আছে সেই উইজেটটাকে আমরা এখানে ইউজ করব সবার টপে সেই উইজেটটার নাম হলো ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হ্যাডার এই অ্যাকাউন্ট নেম প্রপার্টির জায়গায় ইউজারের নামটা আমরা নিব ইউজারের নাম দেওয়ার জন্য আমরা টেক্সট প্রপার্টির মধ্যে ইউজারের নামটা লিখতে পারি এবং ইউজারের অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এই অ্যাকাউন্ট ইমেল প্রপার্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হেডার হয়ে গেছে এবং সেই হেডারের মধ্যে আমরা ইউজারের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং এখানে একটা ডিফল্ট ব্লু ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখানে ইউজারের একটা ইমেজ নিব কারেন্ট অ্যাকাউন্ট পিকচার প্রপার্টিটা ইউজ করে এখানে ইমেজ উইজেট ইউজ করে আমরা ইউজারের ইমেজ নিতে পারি আমি এখানে সার্কুলার অ্যাভার্টারটা ইউজ করি এখানে আমি ইউজারের ফার্স্ট লেটারটা দিচ্ছি আমরা এখানে একটা অ্যাভার্টার পেয়ে যাচ্ছি ইউজারের ইমেজ হিসাবে এবার আমরা যদি চাই যে এই হ্যাডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে তাহলে আমরা সেটা করতে পারি ডেকোরেশন প্রপার্টিটা ইউজ করে এখানে আমরা বক্স বক্স ডেকোরেশন নেই এবং এই ডেকোরেশনের কালার প্রপার্টিটা ইউজ করে আমরা যে কোনো একটা কালার দিতে পারি এখানে হেডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যদি চাই এই রাইট সাইডের এই ফাঁকা স্পেসে আমরা কোনো উইজেট বা ইমেজ দিতে তাহলে আমরা সেটা দিতে পারবো আর একটা প্রপার্টি ইউজ করে সেই প্রপার্টির নাম হলো আদার অ্যাকাউন্ট পিকচার এখানে শুধু পিকচারই না আপনি যে কোনো উইজেট দিতে পারবেন এখানে আমি এই অ্যাভার্টারগুলোকেই পেস্ট করে দিচ্ছি জাস্ট দেখার জন্য ড্রয়ারটাকে আমরা যেভাবে সাজাতে চাচ্ছিলাম সেভাবে আমরা মোটামুটি সাজিয়ে ফেলছি এটার বডি পার্টে কিছু মেনু নেওয়া হয়েছে এবং হেডার পার্টে ইউজারের ইমেজ ইউজারের নেম ইমেল অ্যাড্রেস এবং আরও দুইটা ইমেজ নেওয়া হয়েছে এভাবে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ড্রয়ার ভিউটাকে ডিজাইন করতে পারি নেক্সট ভিডিওতে আমি এর নেভিগেশনটা দেখাবো যে এই মেনুগুলোতে ক্লিক করলে আরেকটা পেজে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম